হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, অঝরে ঝরছে বৃষ্টি, দুদিন ধরে আরম্ভ হয়েছে। তা কালকে ওই দানা ঝড়টি হওয়ার কথা ছিল, তো সেই পরিমাণে হয়নি, এটাই একটা নিশ্চিন্ত। কেননা আমার বাড়িতে প্রচুর গাছগাছড়া দেখছো, আমফানে কিছুটা নষ্ট হয়েছিল, ওইটাই খুব ভয়ে ছিলাম, যা কিছু হয়নি। আর আজকে ওয়েদারটা এরকম বলে, আর জানো আমরা বাঙালি, ওয়েদার খারাপ হলেই বাড়ির থেকে একটাই রোবটে খিচুড়ি বানাও। যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, তা দুদিন ধরেই চলছে খিচুড়ি বানানোর প্রস্তাবটা, তা আমি করিনি। আমি জানতামই যে যেদিনকে দানার এই দাপটটা আসার কথা, সেদিন সারাদিনই এইরকম হবে, তাই সেই যেরকম বলা সেরকম কাজ। এই যে খিচুড়ি বসিয়েছি, আগে ডালটা একটু ভেজে বসিয়ে দিয়েছি, আর চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু জলে রেখেছি, ওটা এবার দেবো আর কি। ডালটা একটু এ হয়ে গেলেই, একটা ফুট নিয়ে নিলেই দিয়ে দেবো, তাতে কি হয় চাল ডালটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ডালটা একটু টাইম লাগে, আর যেহেতু গোবিন্দভোগ চাল, তাড়াতাড়ি একটা দুটো ফুটলেই হয়ে যায়। আর মেয়েকে বললাম তুই একটু কাটাকুটিগুলো করে দে। এই যে একটু গোল গোল করে আলু ভাজবো খিচুড়ির সঙ্গে, আর আজকে খিচুড়িটা আমি একটু পেঁয়াজ টিয়াঁজ দিয়ে বানাবো, সেই জন্য ওই সব কেটে কুটে দিয়েছিলো। দিয়ে এই দেখো রেডি হয়ে গেছে, একটু পাঁপড় ভেজে প্লাস্টিকে রেখেছি, আর এই যে খিচুড়িটা, এই যে ওদিকে কাজ করতে করতে তোমাদের আর করার সময়টা দেখানো হয়নি, তাই এই যে হয়ে গেছে, সবেই নামিয়ে নিয়ে এসেছি, খুব গরম দেখে বুঝতেই পারছো তোমরা। আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, ওনাকে আমি রেগুলারই রান্না করে আগে দিয়ে দিই, কারণ ছেলেমেয়েরা খেতে চায় না, সে ওর বাবা আসে, আসে দেরি হয়, তো ওর বাবাও বলতে বলতে এসে গেল। আজকে যদিও শুক্রবার অফ ডে, কিন্তু তাও ও বললো স্টক ছিল, যেতে হবে অফিস, সেই জন্য গিয়েছিলো। সকালবেলা গেছেও তখন অল্প অল্প হচ্ছিলো বৃষ্টিটা, কিন্তু যখন এসছে পুরো একদম সপাটে ভিজে এসছে, বললাম তাড়াতাড়ি তাহলে স্নানটা করে নাও। ও একেবারে গাছের ফুলগুলো তুলে স্নান করে নিয়ে, আর এই যে আমি বাড়ছি, তো একেবারে আমার ভাই আছেই আমার কাছে, ভাই, আমার ছেলে, মেয়ে বললো মা আমি এখন খাবো না, সকালে ওরা একটু পাস্তা করে দিয়েছিলাম, একটু পাস্তা খেয়েছিলো, সেই জন্য আমি বললাম তাহলে আমিও নিয়ে নিই। মেয়ে বললো হ্যাঁ তুমি নিয়ে নাও, আমি স্নান পুজো করে আমি একটু পরে খাবো, সেই জন্য ওটা রেখে দিয়ে আমরা একসঙ্গে সবাই যে বেড়ে নিচ্ছি। ছেলেটারও এত ঠান্ডা লেগেছে, ওকে আবার একটু কাড়া করে দিলাম, ওই কাড়াটার একটু ভাপার নিল নিয়ে, আর একটু এক গ্লাস একটু মধু মিশিয়ে খেলো, খেয়ে দিয়ে আমি বললাম তাহলে খাবারটা তখনই চাইছিলো দাদুর সঙ্গে, তাই বললাম এখন না তুই একটু পরে খা বলে, আমি বললাম এই আমরা যখন নিচ্ছি তখন একসঙ্গে দিয়ে দিলাম। এই যে আমাদের চারজনের বেড়েছি, ছেলের, ওর মামার, আমার আর ওর বাবার। এই দেখো, ওই যে বললাম একটু গোল গোল করে আলু ভাজা, একটু ডিম ভাজা, আর একটু পাঁপড় ভাজা। আর যেহেতু আজকে পেঁয়াজ রসুন রসুন দিয়ে করেছি বলে, আর ঘি নিলাম না, নিরামিষ হলে ওপর থেকে ওদের আবার ঘি চাই, সেই জন্য আজকে এমনিই খেলাম। ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে, তবে এর সঙ্গে জমে যেত যদি একটু ইলিশ মাছ থাকতো, কিন্তু দুঃখের বিষয় ইলিশ মাছ নেই, আর বাজার যাওয়ার মতো ওয়েদারও না, কে যাবে বলো না, সেই জন্য আর যাওয়া হয়নি। যেটা বাড়িতে ছিল সেটা দিয়েই ম্যানেজ করে এই যে করে দিয়েছি, তা ওরা এটাই সোনামুখ করে খেয়ে নিয়েছে সব, কেউ কিছু বলেনি। এই যে দেখো থালার মধ্যে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে ওর বাবাকে একটা ধরে দিলাম, এই যে সব পাতে পাতে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভুজি, ওর বাবাকে একটা ধরে দিয়েছি, ওদিকে ছেলে বসেছে, আর ভাইকে ডাকছি, ও সে বিছানায় শুয়েই রয়েছে, বললে আয়। আর শ্বশুরমশাইয়ের খেতে খুব টাইম লাগে, এই যে খাচ্ছে, তাহলে ঠিক আছে, তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে একটু লাইক করে দিও। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখাবে পরের ব্লগে, টাটা।